नमस्कार सबाई के आमार आंतरिक प्रीति शुभेच्छा और असंख्य अभिनंदन जानिए आमी एई तंत्र शक्ति अनुष्ठाने उपस्थित हुएछी। आमार एई अनुष्ठान जाके केंद्र करे सेई आद्या शक्ति तारिणी तारामा इच्छामयी राज राजेश्वरी महाकाली देवीर चरणे प्रणाम जानाई। ओं महेश अग्ने महामाये चामुंडे मुंड मालिनी ऐरग्गं बीजयं देहि देवी नारायणी नमस्तुते। तले आपनारा जारा आमार अनुष्ठान नियमित देखें आमी किन्तु प्रत्येकटा विषयेर उपर एकटा विषय भित्तिक आलोचना करी। आमी करी नवग्रह निये आलोचना, आमी करी नक्षत्र निये आलोचना, आमी करी राशिफल निये आलोचना। आपनारा एखन देखछेन आमार यूट्यूबेर माध्यमे राशिफल 2023 कोन राशिर केमन जाबे तार एकटा आभास आमी यूट्यूबे दियेछि। एखन मास भित्तिक दिच्छि, अर्थात जानुआरी मास आबार केमन जाबे ताके आबार भेंगे छोट करे देवा, फेब्रुआरी मास केमन जाबे, एई सकल विषयगुलोके किन्तु आमी दिच्छि। जाइ होक, प्रथमे बोले राखि এই জানুয়ারি মাস কিন্তু আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে উৎসবের মাস। 12 মাসে তার 13 পার্বণ হয় ইচ্ছাময়ী কালীবাড়িতে। এই জানুয়ারি মাসেও কিন্তু সেই রকম অনুষ্ঠান হতে চলেছে। প্রথমে এতে পূর্ণিমা তো জানেন আপনারা, এই শুক্রবার 6 তারিখ, তার ঠিক 15 দিন পর হচ্ছে রটন্তী কালী পুজো বা মৌনী অমাবস্যা। রটন্তী কালী পুজো সাধারণত চতুর্দশীতে হয়, তাহলে চতুর্দশীতে এখানে মহামৃত্যুঞ্জয় শিবের পুজো এবং রটন্তী কালিকা দেবীর পুজো হবে, তার ঠিক পরের দিন হবে অমাবস্যায় বিশেষ ভোগ আরতি। অর্থাৎ দুদিন আমি রেখেছি অনুষ্ঠানটা। তাই আমার যারা ভক্ত, আমার যারা দর্শক, তাদের উদ্দেশ্যে জানাই, তাদের উপস্থিতি একান্তভাবে আমি কামনা করি। এবং মন্দির প্রাঙ্গণ থেকে আপনারা মায়ের অন্ন ভোগ গ্রহণ করতে পারেন 21 তারিখ শনিবার। তাহলে রটন্তী কালী পুজোর আরও মাহাত্ম্য রয়েছে। আমি সে সকল অনুষ্ঠানে এই চ্যানেলে বা আরও একটি চ্যানেলে বা ইউটিউবে কিন্তু আমি আলোচনা করব। এই দিন হচ্ছে মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব আর মা বগলামুখী দেবীর আবির্ভাব। তাহলে মা ছিন্নমস্তা দেবী হল রাহু নামক ছায়াগ্রহের ইষ্ট দেবী, আর মা বগলামুখী দেবী হল মঙ্গল গ্রহের ইষ্ট দেবী। যাদের রাশিচক্রে বা জন্ম ছকে মঙ্গল খারাপ জায়গায় অবস্থান করছে, মঙ্গলের কারণে তাদের জীবন বিপন্ন হচ্ছে, নাস্তানুবোধ হচ্ছে, দুর্ঘটনার শিকার হচ্ছে, রক্তঘটিত পীড়ার শিকার হচ্ছে, আইনগত ঝামেলা চলে আসছে, মানসিক চাপ চলে আসছে, ফাঁড়া চলে আসছে, সেই ক্ষেত্রে মা বগলামুখী দেবীর বিশেষ প্রয়োগ, তাদের মধ্যে একটা বাড়তি অক্সিজেন যোগাবে। আমি নিজে হাতেই করব এই কালী পুজো, অর্থাৎ রটন্তী কালিকা পুজোতে মা বগলামুখী দেবীর পুজো, মা ছিন্নমস্তিকা দেবীর বিশেষ পুজো। কারণ রাহু ছাড়া, রাহু আমাদের কলিযুগে টাকা দেয়। আমি বলেছি আমার অনুষ্ঠান যারা দেখেন, রাহু আর শনি 17 জানুয়ারি 2023 সালে শনি গ্রহ সঞ্চার হচ্ছে, অর্থাৎ ঘর পরিবর্তন করছে। মকর রাশি ছেড়ে শনি মহারাজ কুম্ভ রাশিতে পরিভ্রমণ করবে। ধনু রাশির জাতক জাতিকারা এবছরের মতো শনি 7:30 থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাচ্ছে। আর মিথুন রাশির জাতক জাতিকারা
মিথুন লগ্নের জাতক জাতিকারা শনি ধাইয়া থেকে এই 17ই জানুয়ারি সম্পূর্ণ মুক্ত হয়ে যাচ্ছে। তা আসবো, সে প্রসঙ্গে আলোচনা থাকবে, ফিরে ফিরে আসবো, ফোন নেব, তবে ফোনটা একটু কম নেব আমি, কিন্তু এখানে যারা অপারেটর আছে তাদের উদ্দেশ্যে বলবো ফোনটা একটু গ্যাপে গ্যাপে দেওয়ার জন্য, কারণ অনেক আলোচনা থাকে, মানুষ মুখিয়ে থাকে আমার অনুষ্ঠানে আলোচনা শোনার জন্য। যাই হোক, কে আছে দেখে নি। হ্যালো, বলো কোথা থেকে? চাঁদপাড়া, বনগা চাঁদপাড়া। আচ্ছা, আমার অনুষ্ঠান কি দেখো মা? হ্যাঁ, আমি রাশি ফলটা বলছি, দেখছো কি সেটা? বলো বলো, তোমার নামটা বলো। অন্বেষা। অন্বেষা, তোমার জন্ম তারিখটা বলো। 29 নভেম্বর 1991। সময়টা বলো। দুপুর 2:15। জন্ম স্থান বলো। অন্বেষা, কলকাতা। তোমার জন্মবার, জন্ম রাশি হলো সিংহ রাশি। ও, জানা নেই তোমার? না না, জানা নেই। তোমার জন্মবার শুক্রবার তো? হ্যাঁ, শুক্রবার। সিংহ রাশি মীন লগ্ন, সিংহ রাশির জাতক জাতিকাদের বলি, তারাদের যে লাস্ট 2.5 বছর নানা ট্রাভেল গেছিল, কারণ রাশি লগ্নের ষষ্ঠে শনি অবস্থান করছিল, তার একটু বাধা বিঘ্ন তারা পেরিয়ে এই সপ্তমে শনির প্রভাবে তাদের ভালো সময় আসতে চলেছে। তোমার কিন্তু 17ই জানুয়ারি পর থেকে ভালো হবে, তবে 17ই জানুয়ারি গেলেই কিন্তু শনি ফল দেয় না, কারণ শনি তো 2.5 বছর লেট মুভিং প্ল্যানেট, একটু দেরি হবে, মানে 17ই জানুয়ারি শনি সঞ্চার করো আর একটু সময় লাগবে, এপ্রিলের পর থেকে তুমি আরও বেশি ভালো ফল পাবে, অনওয়ার্ডস এপ্রিল 2023। আচ্ছা, তোমার বিয়ে হয়েছে? না। আচ্ছা, বিয়ে নিয়ে প্রশ্ন আছে আর কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে? কোনো কাজকর্ম কিছু করছো মা? আমি চেষ্টা করছি, কিন্তু দেখো তোমার কিন্তু এই বছরটা বলি তোমার পক্ষে একটা ইতিবাচক সারা ফেলবে বা একটা রেসপন্সের যোগ কিন্তু আনবে এই শনি আর বৃহস্পতির প্রভাবে, কেমন? কারণ বৃহস্পতি তোমার এখন অষ্টমপতি হয়ে অষ্টমে অবস্থান করছে, সেই বৃহস্পতি যখন ভাগ্যস্থানে যাবে অনওয়ার্ডস এপ্রিল মাস, তারপরে কিন্তু তুমি কিন্তু একটা ভালো সুযোগ পেতে চলেছো। কিন্তু একটা কথা, এই যে তোমার রাশিচক্রের মধ্যে যে অশুভ গ্রহ রয়েছে সেটা হলো রাহু মঙ্গলের ছন্ন ছাড়া দোষ, আর একটা হচ্ছে কাল সর্প নামক একটা অশুভ দোষ, এই দোষটার একটা সঠিক গাইড বা একটা গাইডলাইন মেনে তুমি চলো। সামনেই ভালো অমাবস্যা, মৌনী অমাবস্যা বা রটন্তী কালিকা পুজো, তুমি এই সময় এই কাজটা কিন্তু দেখতে পারো। আমার মনে হয় তুমি কি এর আগে এই, ও তুমি তো দেখাওনি বললে কাল কাউকে, যাই হোক, কাল সর্প দোষের যে এই যে নেগেটিভ প্রভাব আগামী দিন তোমাকে কিন্তু নানাভাবে বাধা দেবে, এই যে ভালো সময় আসতে চলেছে এই ভালো সময়টাকে তুমি মেহসুস করতে পারবে না, উপভোগ করতে পারবে না। এই যে কালসর্প দোষ খণ্ডনের জন্য মহামৃত্যুঞ্জয়ের বিশেষ পুজো, নবগ্রহের পুজো এবং দ্বাদশ শিবলিঙ্গের বিশেষ পুজো করে যদি যন্ত্রম নেওয়া যায় তাহলে কালসর্প দোষ অর্থাৎ প্রশমিত হয়। দেখো চাকরি তোমার এখন বয়স প্রায় হয়ে গেল ধরো 30 পার হয়ে 32 প্রায়। হ্যালো, তাহলে এখন তোমার ব্যবসার দিকে চাকরি, সরকারি চাকরি ছাড়া অন্য চাকরিতে, প্রাইভেট চাকরিতে মেয়েদের কিন্তু বেশ চাপ থাকে, নানা সমস্যা থাকে, ঠিক আছে? তাহলে এই সময়টাতে তোমাকে একটা জিনিস মানতে হবে, ব্যবসা করো, কিন্তু তার আগে গ্রহের যে গাইডগুলো, গ্রহের যে সন্নিবেশগুলো আছে তার একটা সংস্কার মোতাবেক তুমি পথ চলো। হ্যাঁ, যেমন তুমি গার্মেন্টস করতে পারো, গ্রসারি আইটেম করতে পারো,
যেমন তুমি করতে পারো, আরেকটা জিনিসও সেটা যে কসমেটিক, এই ধরনের জিনিস কিন্তু তোমার ভালো, তোমার রাশিচক্র অনুযায়ী ভালো হবে। প্রথমেই কিন্তু তুমি ভালো ফল পাবে না, আস্তে আস্তে ডেভেলপ করবে, তার জন্য তোমাকে সৎ পথে সৎ ইচ্ছা অনুযায়ী চলতে হবে। আচ্ছা, ঠিক আছে। তুমি জাস্ট এই দুটো জায়গা, কালসর্প দোষ বললাম আর গ্রহণ দোষ, এই দুটো জায়গার একটা আলোচনা মোতাবেক একটা সংস্কার করাও, ব্যাস। তোমাকে রাহু মঙ্গল একসাথে আছে, রাহু মঙ্গল এটা ভালো যোগ নয়। জীবনটা না সবকিছু থেকেও যেন অগোছালো হবে, জীবনটা যেন গুছিয়ে নেওয়া যাচ্ছে না এমন হয়, এটাকে বলে রাহু মঙ্গল। কেমন দেখো, আমি ইউটিউবে, তোমার তো সিংহ রাশি, আমি সিংহ রাশি ছেড়েছি, দেখেছো নিশ্চয়ই, সিংহ রাশি নিয়ে আমি বলেছি ইউটিউবে, দেখো সিংহ রাশি কেমন যাবে 2023 সাল, প্রচুর মানুষ দেখেছে ওই ওই সিংহ রাশি কেমন যাবে, প্রায় 1030-এর মতো মানুষ দেখেছে, দেখো তুমি, কারণ ওখানে তো ভিউ বলে দেয়। হ্যাঁ, সিংহ রাশি নিয়ে আমি বলেছি, যাই হোক, তাহলে আমরা ফিরে ফিরে আসব আলোচনায়, কারণ এই মাসটাতে আমরা কিন্তু ভালো ভালো যোগগুলো পাচ্ছে, অর্থাৎ জানুয়ারি মাসে 2023 সালের জানুয়ারি মাস। তাহলে প্রথমে হলো বললাম বকুল, এই মৌনী অমাবস্যা, তারপরে হচ্ছে রটন্তী কালী পুজো, মা ছিন্নমস্তা দেবীর ও মা বগলা দেবীর আবির্ভাব, তারপরে 25 জানুয়ারি হচ্ছে গণেশ চতুর্থী, ভাদ্র মাসে শুক্লপক্ষে যেমন গণেশ চতুর্থী হয়, মাঘ মাসেও কিন্তু গণেশ চতুর্থী হয়, কারণ সর্ববিঘ্নকর্তা হল গণেশজি, গণেশের পুজো ছাড়া কোনো দেবদেবতাদের পুজো হয় না, কারণ আমরা যে বাড়িতে পুজো করি পঞ্চপ্রচারে পুজো করতে হয়, প্রথম হচ্ছে বিষ্ণু নারায়ণ, তাকে দিয়ে আমরা আচমন করি, নমো বিষ্ণু নমো বিষ্ণু, ব্রাহ্মণ হলে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু, আমি ব্রাহ্মণ বলে আমি ভেবে আচমন করি। আর তারপর হচ্ছে গণপতি নারায়ণের পুজো, তারপর হচ্ছে সূর্য নারায়ণের পুজো, তারপর হচ্ছে রুদ্র নারায়ণের পুজো, আর গুরু নারায়ণ অর্থাৎ গুরুদেব, গুরু বন্দনা ছাড়া গুরুদেব ছাড়া হয় না। তাহলে আগে আচমন করার পর প্রথম যে দেবতার পুজো হয় তিনি হলেন গজানন। তাহলে এই মাঘ মাসের চতুর্থীতে আমরা পাচ্ছি, এই মাসেই 25 জানুয়ারি 2023 সাল, যাদের ব্যবসা করছেন, ব্যবসায় মন্দা যাচ্ছে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, সমস্ত কাজে বাধা, আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আমরা এই গজাননের পুজোটা ভাদ্র মাসের পর আবার মাঘ মাসে করব। আর তারপরের দিন শ্রীপঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো, আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি শুধু সরস্বতী পুজো করব না, নীল সরস্বতীর পুজো করব, আর মাতঙ্গী দেবীর পুজো করব, যারা উচ্চশিক্ষার জন্য, যারা হায়ার স্টাডি করছে তাদের কিন্তু সরস্বতী দেবীর তান্ত্রিক রূপ হল মহা মাতঙ্গী দেবী আর নীল সরস্বতী। নীল সরস্বতী হল মা তারার রূপ, মা তারার 8টা রূপ আছে, তাকে বলি অষ্টতারা। প্রথম হল এক জটা তারা, দ্বিতীয় হল উগ্রতারা, তারপরে হল নীলা বা নীল সরস্বতী। ছাত্রছাত্রীদের যাদের বিদ্যায় অমনোযোগী হচ্ছে, এই যে সব পরীক্ষা হয়ে গেছে, এখন পরীক্ষায় ভর্তি হচ্ছে, অনেক স্কুলে ভর্তি হয়ে গেছে, কিন্তু যাদের রেজাল্ট ভালো হয়নি, খুব বাজে রেজাল্ট করেছে অনেকে আছে আমার কাছে আসছে, যাদের জীবনের প্রতিষ্ঠা পেতে গেলে, সাফল্য পেতে গেলে, এই নীল সরস্বতীর আশীর্বাদ ছাড়া আমরা কিন্তু ছাত্রছাত্রীরা এগোতে পারবো না। সেই নীল সরস্বতীর পুজো রটন্তী কালী পুজো হয়ে যাওয়ার পর আমি 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ইচ্ছাময়ী কালীবাড়িতে করব। অর্থাৎ সারা মাসটা, এবং তার আগের দিন গণেশ পুজো করব, কারণ আমার তো 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়, আমি নিজে হাতে করি, আমি কিন্তু সব কাজ এই
যত পূজো পাঠের কাজ আছে, তন্ত্রের কাজ আছে, দেবী হোম করা, জাগ্রত করা, সব আমি কিন্তু নিজে হাতে মা আমাকে দিয়ে করান। তাহলে এই যে আমরা পাচ্ছি রটন্তী কালী পুজো, তাহলে রটন্তী কালী পুজোতে প্রথম যেহেতু আসছে, ফোনটা নিয়ে নিয়ে আসছি, ঘুরে ফিরে বারবার আসব এই রটন্তী কালী পুজোর কথা নিয়ে। অর্থাৎ বছরের প্রথম অমাবস্যা কে আছে দেখি। হ্যালো, আচ্ছা কোথা থেকে বলছো মা? আমি বাঘা যতীন থেকে বলছি। বাঘা যতীন, আমি যাদবপুরে বসি, তুমি কি জানো? যাদবপুর যে রেল স্টেশন আছে না, সুকান্ত ব্রিজ, ওর নিচে বৃহস্পতিবার করে বসি। হ্যাঁ বলো, আজকে মেয়ের নাম বলো। নীলাঞ্জনা রায়। মেয়ের জন্ম তারিখটা বলো। 21/3/94। সময়টা বলো। সময় হচ্ছে সকাল 8:43। জন্ম বার কি সোমবার? হ্যাঁ বাবা। ওর রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং বৃষ, এই মিথুন রাশি, সরি মিথুন রাশি, আর হচ্ছে বৃষ লগ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সোমবার ছিল। আচ্ছা ওর কিন্তু বলি, প্রথম কথা বলি, মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের এই 17 জানুয়ারি 2023 সাল থেকে যে ওদের যে 2.5 বছর শনির ধাইয়া চলছিল, সেই ধাইয়ার প্রভাব থেকে মুক্ত হয়ে যাচ্ছে। এই একটা কিন্তু পজিটিভ ইন্ডিকেশন বা পজিটিভ ভাইব্রেশন ও রাশির মধ্যে আমি পাচ্ছি। কেমন? আচ্ছা ওর যেটা প্রশ্ন আছে, হ্যালো, ওর প্রশ্ন আছে কেরিয়ার, কর্মজীবন আর বিয়ের জীবন। আচ্ছা কেরিয়ার, দেখো ওর কেরিয়ার জায়গাটাতে কিন্তু একটা কর্মের যোগ কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। তা কাজকর্ম কিছু এখন করছে? হ্যাঁ বাবা করছে, কিন্তু না উচ্চ শিক্ষা করতে চাইছে আর কি, মানে আমার, দেখো ওর কিন্তু অনেক উন্নতির যোগ কিন্তু পরিলক্ষিত হয়। আমি মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের 2023 সাল কেমন যাবে ইউটিউবে অনুষ্ঠানটা দেখে নিও। আমি দিয়েছি ইউটিউবে গিয়ে না আমার নাম দিয়ে সার্চ করবে, দেখবে মিথুন রাশি লগ্নের কেমন যাবে 2023 সাল, মানে 12টা মাস, তার একটা আভাস, কখন কোন গ্রহ নক্ষত্র সরছে, এই নক্ষত্র গ্রহ সরার সাথে সাথে কেমন যাবে তার একটা আভাস কিন্তু আমি দিয়েছি। বাবা আমি আপনার কাছে ফোন করলাম এই কারণে, উচ্চ শিক্ষা, দেখো উচ্চ শিক্ষা করতে গেলে ওর যে মন মানসিকতা থাকা দরকার, কারণ চন্দ্র দুর্বল। আগে খুব মেয়ে কিন্তু যথেষ্ট একটু স্টুডিয়াস এবং খুব বুদ্ধিদীপ্ত মেয়ে, কোয়ালিফাইড মেয়ে, এক্সপিরিয়েন্সড মেয়ে, সব গুণ রয়েছে। বর্তমান সময়টাতে গ্রহ নক্ষত্রের কিছু খেলায় ওকে ভীষণ বিচলিত করবে, ভীষণ একটা সমস্যার মধ্যে নিয়ে যাবে। বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা করতে পারবে? সেখানে একটু বাধা বিঘ্ন রয়েছে, তো এই বাধাটাকে একটু একটুখানি গ্রহ সংস্কারের দ্বারা একটু সমাধান করাও তাহলে ভালো হবে, নালে কিন্তু সেই জায়গা থেকে উচ্চ শিক্ষা করে ফসল তুলে আনা ওর কিন্তু বেশ সমস্যার সংকুল হবে। কথা বলছি, আমি না আপনার কাছে গেছিলাম। কবে? 16 সালে। ও 16 সাল, তা সেটা বলবে তো আগে। হ্যাঁ কোনো বলিনি, কবর দিয়েছিল, দিয়েছিলেন। আচ্ছা তাহলে কি কাটিনি না আরেকবার কাটাতে? আমাকে দেখতে হবে, এখন 16 সাল, এখন হচ্ছে 2023 সাল, প্রায় ধরো 7 বছর হয়ে গেল। আচ্ছা উপকার তো হয়েছিল, তারপর থেকে তো আজকে এই জায়গাটা এসছে, তুমি যে জায়গাটা তখন ছিল তার চেয়ে তো বেটার জায়গা হয়েছে আমার কবজে। হ্যাঁ বাবা একটু বলো। হ্যাঁ হয়েছে, হয়েছে তো। এবার আর এবার দেখো, এই যে আমি সরস্বতী পুজোর সময় আমি নীল সরস্বতী করছি, কেন আমি মন্দিরে করছি, আমি তো সাধারণ সরস্বতী পুজো করতে পারতাম, আমি নীল সরস্বতী মহামাতঙ্গী কেন করছি, যাদের এইরকম উচ্চ শিক্ষার যোগ আছে তখন তান্ত্রিক রূপের যেতে হবে, সরস্বতীর যে তান্ত্রিক রূপ সেটা হচ্ছে মাতঙ্গী দেবী, বুঝতে পেরেছো? তার কবজ দাও, আমি কিন্তু যখন উচ্চ শিক্ষা করবে অ্যাব্রড, সেখানে গিয়ে সেটেলমেন্ট হবে বা সেখানে গিয়ে এডুকেশন করবে, তখন কিন্তু তাকে আমি এই জায়গাটা গাইড করব।
তখন কিন্তু আমি সাধারণ সরস্বতী দেব না, এই জায়গাটাই তো বিচার। আমি এই 26শে জানুয়ারি কেন করছি? নীল সরস্বতীর বিশেষ পুজো এবং অপরাজিতা ফুল দিয়ে পুজো করতে হয়, বুঝতে পেরেছ? এবং শুধু করছি না, কিছু সিদ্ধিদায়ক যন্ত্রমও তৈরি করছি, অনেকে কিন্তু এসে নাম লিখে যাচ্ছে চেম্বারে চেম্বারে অলরেডি। কিন্তু আমার যারা এবছর ভালো হয়নি বা যারা বড় পরীক্ষা দেবে জীবনে, যারা বিদেশে ভালো পড়াশুনো করবে, তারা কিন্তু অলরেডি কিন্তু তারা সচেতন। আচ্ছা বাবা, আমি আপনার কাছে যাব, আর একটা কথা বলো। হ্যাঁ বলো। আমি আপনার কাছে যাব। হ্যাঁ ঠিক আছে, সে তুমি, আমি বলি না আমার কাছে আসতে, তোমার যদি মনে হয়, আমাকে যদি তোমার গ্রহণযোগ্য বলে মনে হয়, একবার যাব, একটু কমই করে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি আমি বেশি বলি না, আমি যেটুকু মানুষের সাধ্যের মধ্যে, অনেককে তো চেম্বারে অনেক সমস্যা মিটিয়ে দিই, আমি তো পরামর্শ মোতাবেক সাক্ষাতে সাফল্য দিয়ে দিই, বুঝতে পেরেছ? তুমি চিন্তা করো না, আমি যতটা যেটা প্রয়োজন সেটা সেটুকুই। যাই হোক, তাহলে মানুষ নানাভাবে বিধ্বস্ত, মানুষ কোনো পথ পাচ্ছে না, কোন দিকে যাব কি করব, দিশেহারা অবস্থা। আর এই মানুষকে যদি পথ দেখানোটাই আমার কাজ, সেই জন্যই কিন্তু আমি প্রথম কেন বলছি, প্রথম আসছে মৌনী অমাবস্যা বা রটন্তী কালী পুজো, তারপরে সপ্তাহে কিন্তু গিয়ে গণেশ পুজো বা গণেশ চতুর্থী, মাঘ মাসের গণেশ চতুর্থী, ভাদ্র মাসের নয়, এটাও করবেন। কিভাবে করবেন তার একটা গাইডলাইন আমি কিন্তু ইউটিউবে দিয়ে দিয়েছি, আপনারা অনুষ্ঠানগুলো দেখবেন, বা আরেকটি চ্যানেলে আমার অনুষ্ঠান হয় সেখানেও আপনারা ফলো করবেন, যারা আমার যে গণেশ পুজো, কিভাবে গণেশজির পুজো করতে হয়, গণেশজিকে কি ফুল দিয়ে পুজো করবেন, কি করতে নেই, ঘরে বসে করুন, একদম ঘরোয়া উপায়েতে পুজো করে আপনি গণেশের বা গজাননের আশীর্বাদটা নিয়ে নিন, আর ব্যবসাটাকে ভালো করে বৃদ্ধি করুন। আর গণেশজির দ্বাদশ নাম এটা কিন্তু প্রতিদিন পাঠ করবেন, যারা ব্যবসা করছেন যে ব্যবসাই করুন না কেন, বাণিজ্যে বসতে লক্ষ্মী, কারণ গজানন বা গণপতি যদি আপনার দরজা না খুলে দেয়, মা লক্ষ্মী আসবে না, কেন, তিনি হচ্ছে বিঘ্নকর্তা, বিঘ্ন হরণকর্তা, বিঘ্নকে তিনি হরণ করে নেন। তাই বলবেন 12টা নামের সারি, ওং গণপতি বিঘ্নরাজ লম্বতুণ্ড গজানন দৈমাতৃশ্চ হে রম্ব একদন্ত গণাধিপ বিনায়কশ্চ গণপতির দ্বাদশ নাম স্তোত্রম ওং গণ ওং গাঙ্গর্ষায় নম ওং বক্রতুণ্ডায় হুম ওং বক্রতুণ্ডায় হুম ওং বক্রতুণ্ডায় হুম, এটা গণেশজির প্রসিদ্ধ মন্ত্র, এই মন্ত্রে তাকে ভোগ নিবেদন করুন। আপনারা ঘরে বসে ঘরোয়া পদ্ধতিতে করুন, ঘরে বসে ঘরোয়া পদ্ধতিতে তার উপাচার মেনে পুজো করুন, দেখুন কি রেজাল্ট হয়। দেখুন ভালো হলে আপনার হবে, ভালোটা তো আপনি আমাকে দেবেন না, কিন্তু আমি যদি আপনার ভালো করতে পারি, আমার কথা শুনে যদি আপনার ভালো হয়, চিরকাল আপনি আমাকে মনে রাখবেন। টিভিতে অমুক জ্যোতিষীকে দেখেছিলাম বা গোপাল শাস্ত্রীকে দেখেছিলাম, তিনি বলেছিলেন সেইভাবে পুজো করে আমার ভালো হয়েছে, তাই নাকি? হ্যাঁ, ওই দিন আমি কিছু সিদ্ধিদায়ক গণপতি যন্ত্রমও তৈরি করছি, সেসব তো আলোচনা থাকবেই, তবে সেটা চার্ট বিচার্য বিষয়, কারণ জন্ম ছক না দেখে আমি কিছু বলতে পারবো না, জন্ম ছকটা বিচার করার পর আপনাদের আমি একটা গাইডলাইন দিতে পারবো। যাই হোক, তাহলে এই যে মা বগলা দেবীর আবির্ভাব, তাহলে মা বগলামুখী দেবী কে, কেন তিনি আবির্ভূত হয়েছিলেন? তা ভগবান যখনই আবির্ভূত হন জগতের কল্যাণে, তাহলে যেমন গীতায় ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামিহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপথায় সম্ভবামি যুগে যুগে। তার মানে কি,
ভগবান কখন এসেছিল? গীতায় তিনি বলে গেলেন, সাধুদের ভক্তদের সৎ মানুষদের পরিত্রাণ করার জন্য, পাপী আর দুষ্কৃতকারীদের বিনাশের জন্য আমি বারবার আবির্ভূত হব। তিনি বগলামুখী দেবী এসেছিলেন ভগবান বিষ্ণুর কাছে, বিষ্ণুর প্রার্থনায় সারা দিয়ে জগতের কল্যাণের জন্য। সৌরাষ্ট্র নগরে আর পীত সরোবর, যে পুকুরটা ছিল বা সরোবর ছিল পীত হলুদ, হলুদ বর্ণ বেশে মা জগদম্বা, মা দেবী দুর্গা এই বগলামুখী দেবী রূপে ভগবান বিষ্ণুকে দর্শন দান করেছিলেন, সেই জন্য বগলামুখী দেবীর এই পূজো প্রসিদ্ধ। হ্যাঁ, কে আছে দেখে নি, আসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, কোথা থেকে? ঝাড়গ্রাম থেকে বলছি। ঝাড়গ্রাম, কার সম্পর্কে জানবে? আমার নিজের সম্পর্কে। তোমার জন্ম তারিখটা বলো। 10/10/1990। সময়টা বলো। সকাল 7:20। 7:20। জন্মস্থান বলো। বুধবার। তোমার বৃষ, তোমার হচ্ছে মিথুন রাশি, তুলা লগ্ন, রবি শুক্রের দারিদ্র দোষ, রবি শুক্রের তোমার দারিদ্র দোষ দেখতে পাচ্ছি। তোমার তো প্রচন্ড গোপন শত্রু, এই 2023 সালটা হচ্ছে কেতুর বছর। হ্যাঁ, তা তোমার এখন দারিদ্র দোষ চলছে। খুব ভালো দেখছি না, তোমার তো হওয়া কাজে বাধা হয়, তোমাকে ভীষণ ভাবে সব কাজে বেঁধে রেখে দিয়েছে, এই বন্ধন যে বেঁধে রেখে দিয়েছে, এই বন্ধনটাকে যদি না খোলা যায় তোমার জীবনে উন্নতি হবে না। উন্নতি হচ্ছে কি? হবে না, কারণ গোপাল শাস্ত্রী যেটা বলবে তার বাইরে হতে পারে না, কারণ তোমাকে তো এই যে বন্ধন দেওয়া আছে পুরো মন্ত্র দ্বারা, তন্ত্র দ্বারা, পুরশ্চরণ দ্বারা তোমাকে বেঁধে রেখে দিয়েছে। বাইরের লোক না, ঘরের লোক, নিজের লোক থেকেই বেশি হচ্ছে, বাইরের লোকের চেয়ে নিজের লোক। সেই বাধা যদি তুমি খুলতে না পারো, তুমি যদি উন্নতি করতে পারো তাহলে আমাকে বলো। এই বাধাটা আবার সবাই কিন্তু খুলতে জানে না, এই বন্ধন খোলার জন্য কিন্তু একটা বিদ্যা আছে, সেই বিদ্যা আমি কিন্তু খুব কষ্ট করে শিখেছি। বুঝতে পেরেছ? না, আমি অনলাইনে করো, অনলাইনে ঘরে বসে পেয়ে যাবে, আসার এখন লাগে না। আমি কলকাতায় বসি, মেদিনীপুর থেকে, ঝাড়গ্রাম থেকে বহু মানুষ আমার নাম লেখাচ্ছে। বুঝতে পেরেছ? এই সকল বিদ্যে আমি খুব কষ্ট করে শিখেছি, দিনের পর দিন কামাখ্যায় পড়ে থেকে, দিনের পর দিন তারাপীঠে পড়ে থেকে, রাজরাপ্পায় পড়ে সব এগুলো অর্জন করেছি। যাই হোক, সেগুলো না বলাই ভালো। দেখো, বিয়ে তোমার, বিয়ের জায়গাটা এতটাই খারাপ, এই বিয়ের টেকা কিন্তু খুব দুরহ ব্যাপার। মাঙ্গলিক কি? অবশ্যই, শুধু মাঙ্গলিক নয়, তার সঙ্গে অঙ্গারক যোগ। অঙ্গার মানে কয়লা, মানে কয়লার মতো জ্বলছে মঙ্গল, সেই কয়লার মতো লাল হয়ে তেজে, মঙ্গলের তেজে তোমার সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যায় মাঝে মধ্যে, কিচ্ছু ভালো লাগে না। দেখো, ডিসেম্বর মাসের মাঝামাঝি একদিন, মানে গত যে লাস্ট এটা তো জানুয়ারি মাস চলছে, ডিসেম্বরে দেখো মাঝে দিনটা তোমার ভালো লাগছিল না, মাঝামাঝি দেখো মনটা খুব অস্থির করছিল, কিচ্ছু ভালো লাগছে না, মাঝে মধ্যে তোমার এটা হয়, একটু রেসপন্স করো, আমি ভুল বলছি? আরে ভুল বললে বলো, হ্যাঁ ভুল বলছে, কি হয়েছে তাতে? তাহলে আমি তো জানি ঠিক, কারণ আমার প্রেডিকশনে আমি 100% দায়িত্ব নিয়ে বলছি, 200% দায়িত্ব নিয়ে বলছি, ভুল হতে পারে না।
মাঙ্গলিক দোষ কাটিয়েছি। এগুলো এগুলো সামনে মৌনী অমাবস্যা, রটন্তী কালী পুজো আমি নিজের হাতে করছি এবং অশুভ দোষের কিছু খণ্ডন ক্রিয়া করছি। যদি মনে হয় আমার ফোন নাম্বারটা রেখে দাও, 9874244916। দেখো দুখানা মোবাইল নাম্বার যাচ্ছে। খুব ভালো হবে না, আমি যদি খুব ভালো হবে না, তোমার হওয়া কাজে বাধা না, ভীষণ পরিমাণে বাধা। লোকের একটু অদ্দু বাধা হয়, কিন্তু তোমার বাধাটা না ভীষণ পরিমাণে। ঠিক আছে, ভালো থেকো। তাহলে আমরা ফিরে ফিরে আসবো মা বগলামুখী দেবীর আবির্ভাব। তাহলে সেই মা বগলামুখী দেবী হচ্ছে দশম মহাবিদ্যার আট নম্বর, এইট মানে অষ্টম বিদ্যা। একে বলা হয় ব্রহ্মাস্ত্র বিদ্যা, ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে একদম, এতটা শক্তিশালী। কিন্তু মা বগলার আবির্ভাব, সেই জন্য কথাগুলো আমি বলছি। আর কি হয়েছে, ভগবান বিষ্ণুর প্রার্থনায় সাড়া দিয়ে মা জগদম্বা মহাশক্তি দেবী দুর্গা এই বগলামুখীর বেশে সৌরাষ্ট্র নগরে হলুদ সরোবরে হলুদ কাপড় পরে ভগবান বিষ্ণুকে দর্শন দিয়েছিলেন। কিসের জন্য? জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য, অশুভ শত্রুদের বিনাশের জন্য। তাহলে এই বগলামুখী দেবী সাধনা করলে অশুভ শক্তির বিনাশ হয়, শত্রু দমন হয়। যারা ভীষণভাবে নানা দিকে পর্যুদস্ত তারা রেহাই পেয়ে যায়। অনেক অনেক জট, জীবনের যে জট পেকে যায়, সেই জটগুলো আস্তে আস্তে খুলতে শুরু করে বগলামুখী দেবীর আরাধনায়। এতটাই শক্তিশালী মা বসে আছে এবং বাঁ হাত দিয়ে শত্রুর জীব টেনে রেখেছে। মায়ের সিম্বলটা বলছি, শত্রু জীব, এবং ইনি হচ্ছে স্তম্ভনের দেবী। অর্থাৎ খুব তাড়াতাড়ি কাউকে থামাতে, তার গতি প্রকৃতিকে থামাতে, শাস্ত্রে বলছে এটা ব্রহ্মবিদ্যা স্বরূপ। বলছে শাস্ত্রে বলছে বায়ুর বেগ একে কন্ট্রোল করা যায় সাধনা করলে, বাতাসের বেগকেও কন্ট্রোল করা যায়, এমনই তার শক্তি, এমনই তার উজ্জা। এটা করতে গেলে হলুদ কাপড় ব্যবহার করতে হয়, হলুদ আসনে ব্যবহার করতে হয়, হলুদ রঙের মিষ্টি লাড্ডু এ সমস্ত দিতে হয়, হলুদ মালা মাকে পরিধান করতে হয়, হরিদ্রা মানে হলুদ গাঁটের মালায় এই বগলামুখীর জপ করা শ্রেয়। হলুদ গাঁটের মালায় যদি মা বগলা দেবীর জপ করা যায়, সে জপ কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়, বাধা বিঘ্নগুলো সরে যায়। আটকে যাওয়া কাজ, দীর্ঘদিন পড়ে থাকা কাজ, পেন্ডিং হয়ে থাকা কাজ আস্তে আস্তে সেই জট খুলতে শুরু করে। আমার মনে আছে গত বছর একটা কাজ করেছিলাম এই মৌনী অমাবস্যায়, রটন্তী কালী পূজা, একটা প্রমোটার জমি নিয়েছিল, জমিটার কাগজপত্র সেইভাবে ঠিক ছিল না, প্রপার ওয়ে ছিল না, তা সেই জট আর সে কিছুতেই বার, সেই সমাধার সূত্র বার করতে পারছিল না, জটটা খুলতে পারছিল না। কিন্তু মায়ের এমনই কৃপা, তার নামে 108টা বেলপাতা দিয়ে হোম করে, ক্রিয়া করে, পুরস্চরণ করে তাকে যে জিনিস দিয়েছিলাম, সে আমাকে পরে বলছে আমার সেই জট আস্তে আস্তে খুলে গেছে, এখন সে জমিতে বিল্ডিং তুলছে, এখন সে বিল্ড, এখন সে বিল্ডিং তুলছে। তাহলে তন্ত্রের ক্ষমতা আছে কি নেই বলুন দর্শকগণ, আধ্যাত্মিকতায় ক্ষমতা আছে কিনা বলুন, শক্তি আছে কিনা বলুন, আছে, এখনো আছে। সূর্য যদি পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, সমুদ্র নদীতে যদি জোয়ার ভাটা হয় ঈশ্বরের কৃপা এখনো চলে যায়নি, আছে, কিন্তু আপনাকে সদিচ্ছা নিয়ে সহজ সরল বিশ্বাস নিয়ে খুঁজতে হবে, খুঁজলেই পাবেন। কে আছে দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ,
আমি পুরুলিয়া থেকে বলছি। আচ্ছা কি নাম? শশাঙ্ক। আচ্ছা আমার অনুষ্ঠান কি দেখো বাবা? হ্যাঁ স্যার। এই চ্যানেলে হয় বা আর কত নম্বর, কত নম্বরে দেখছো? চ্যানেল নাম্বারটা কত? আমি চ্যানেল নাম্বার বলতে মানে যেটি কি আর আপনার প্রতিদিনই দেখি স্যার। কিসে? গ্লোব টিভি। আচ্ছা আর আর কোথাও দেখো না? আরেকটা চ্যানেল হয়? নাম নাম বলবে না, অন্য চ্যানেলের নাম বলবে না, দেখো তো। ব্যাস বলো আজকে কার সম্পর্কে জানবে? আমি আমার সম্পর্কে জানবো। তোমার জন্ম তারিখটা বলো। 19/10/1957। সময়টা বলো। টাইম 3 AM। জন্মবার কি ছিল? শনিবার। শনিবার। তোমার রাশি হচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন? আচ্ছা বাবা তুমি তো জীবনে প্রচুর লড়াই প্রচুর সংগ্রাম করেছো, কিন্তু নিজের লোকের থেকেই ধাক্কা খেয়েছো, হোঁচট খেয়েছো, এখনো তুমি কিন্তু ধাক্কা খাচ্ছো হোঁচট খাচ্ছো। যার জন্য করবে সেই তোমাকে ধোঁকা দেবে। তোমার মন খুব বড় উদার মন, সহজ সরল বিশ্বাসে যাকে ভালোবাসবে সেই তোমার পিছু থেকে সরে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার একদম। মানুষের জন্য করে বদনাম অপবাদের যোগ রয়েছে তোমার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমার বাড়ির বাস্তু ঠিক নেই, বাড়ির ব্রহ্মস্থান ঠিক নেই, এই ব্রহ্মস্থানে কিন্তু অনেক সমস্যা রয়েছে। তোমার বাড়ির ব্রহ্মস্থানে অনেক রকম সমস্যা কিন্তু আমি দেখছি। এই বাড়ির আশেপাশে কোনো অপমৃত্যু হয়েছিল, সুইসাইড হয়েছিল? সামনাসামনি হয়েছিল। হয়েছিল, দেখো দিস ইজ অ্যাস্ট্রোলজি, এটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। এবং এই বাস্তুতে মাঝে মাঝে দেখবে আয় উপার্জন সেইভাবে হচ্ছে না, রোগ জ্বালা পিছু ছাড়ছে না, মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। তোমার এখন বর্তমানে অর্থনৈতিক কিছু সমস্যা দেখে দেখা দিচ্ছে? তোমার তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তুমি কিছুতে বেরোতে পারছ না? না স্যার। তোমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তুমি বেরোতে পারছ না? না স্যার। নিজের লোকেরাই তোমার ক্ষতি করছে? হ্যাঁ হ্যাঁ করেছে। এ শুধু ক্ষতি করছে না, তোমাকে করে বেঁধে রেখে দিয়েছে, বুঝতে পেরে এমন ক্ষতি করেছে যে ক্ষতিটা তুমি তার থেকে বেরোতে পারছ না বা বেরোতে দিচ্ছে না। ঠিক আছে, তুমি একটা আমি বলি অষ্ট মহালক্ষ্মী কুবেরজির যন্ত্র আর একটা বগলামুখী যন্ত্র ধারণ করো বা স্থাপন করো, আর কিচ্ছু লাগবে না, তোমার জীবনটা লাইফটা ঘুরে যাবে। আমি কি বললাম? প্রতিকারটা তুমি যে দুটো তোমাকে বললাম তুমি করে দেখো, তোমার লাইফটা ঘুরে যাবে। একটা অষ্টলক্ষ্মী আছেন, কি বলছো? একটা অষ্টলক্ষ্মী বললেন, শুনতে পাচ্ছি না, মানে বুঝতে। অষ্ট মহালক্ষ্মী কুবেরের যন্ত্র, আর্থিক দিক থেকে যারা খুব খারাপ অবস্থায় রয়েছেন তাদের জন্য আমি দিয়ে থাকি। হ্যাঁ, অষ্ট মহালক্ষ্মী কুবের যন্ত্র অত্যন্ত পাওয়ারফুল। ঠিক আছে, আর দুটো নাও বা কিচ্ছু লাগবে না। যাই হোক, যে সকল চেম্বারে আপনারা আমাকে পান তার কথা বলে দিই। দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, গড়িয়ার ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, সুকান্ত ব্রিজের নিচে বিকেল 5:30 থেকে সন্ধ্যে 7:30, হাওড়া ময়দান মাসে 2টো বুধবার 1টা 4টে থেকে 7টা বিকেল, আর শেওড়াফুলি রেল স্টেশনের কাছে সন্ধ্যা এই ভাগ্য দিশা অ্যাক্সিস ব্যাঙ্ক এটিএম কাউন্টারের পাশে 1টা থেকে 4টে, দমদম নাগের বাজার ইচ্ছাময়ী কালীবাড়ি যেখানে প্রতিদিন তন্ত্র মতে মায়ের আরাধনা হয়, বিশেষ পুজো পাঠ হয়, মানব কল্যাণে কিন্তু ক্রিয়া করব হয়, তাহলে সেই জায়গা হচ্ছে ইচ্ছাময়ী কালীবাড়ি। এখানে এই সামনেই মৌনী অমাবস্যাতে রটন্তী কালী পুজো করব, মা বগলামুখী দেবীর পুজো করব, মা ছিন্নমস্তা দেবী, ছিন্নমস্তা হচ্ছে
রাহুর ইষ্ট দেবী বা আরাধ্য দেবী, যাদের জন্ম ছকে রাহু খারাপ তাদের জন্য। এছাড়া দুর্গাপুর, বহরমপুর, মেছেদায় পেয়ে যাচ্ছে। অনলাইনের মাধ্যমেও কিন্তু আমার বিচারের ব্যবস্থা হয়েছে, যারা চাইছেন তারা অনলাইনের মাধ্যমেও ফোনের মাধ্যমেও আপনারা বিচার করাতে পারেন। এই ঝাড়গ্রাম থেকে একজন বলেছিলেন, তিনি ফোন করুন আমাকে, আমি দায়িত্ব নিয়ে আপনার যা যা প্রয়োজন আমি পাঠিয়ে দেব, ঘরে বসে পেয়ে যাবেন, কোথাও ছুটোছুটি করতে হবে না। আর যদি আপনি চেম্বারে আসতে চান আসুন, কোনো অসুবিধে নেই। কিন্তু যদি আপনি কেন ছুটোছুটি করবেন, আপনি আমার পরে দায়িত্ব দিন, আমি আপনার দায়িত্ব পালন করব। আরেকটা কথা বলি, এই অমাবস্যায় যাদের যারা প্রচন্ড পরিমাণে কাজে বাধা হচ্ছে তাদের জন্য একটা উপায় বলে দিই, উপায়টা অবলম্বন করুন, আশা করি ভালো থাকবেন। 31টা মাস কলাই নিন, 31টা মাস কলাই, একটা নারকেল খোলা, নারকেল খোলা জোগাড় করুন। সেই মাস কলাইটাকে একটা কাগজের মধ্যে বা পেতলের বাটিতে বা রেকাবিতে রাখুন, একটা একটা করে মন্ত্র সহযোগে নারকেল মালার মধ্যে দিন। কি মন্ত্র? নম লি মা বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখম পদম স্তম্ভয় জিহ্বাম কিলয় কিলয় পরবুদ্ধি বিনাশয় লিং নম, একটা দিলেন। এই করে 31টা মাসকলাই দেওয়ার পর ওটা পুড়িয়ে দিন। যাদের কর্মে বাধা হচ্ছে তারা কিন্তু সেখান থেকে আস্তে আস্তে বাধাগুলো কিন্তু কাটবে। যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ উদ্বিগ্ন তারা এই মৌনী অমাবস্যা বা রটন্তী কালী পুজোর দিন তারা কিছুটা কালো তিল নিয়ে মাথ ঠিক পূর্ব দিকে মুখ করে বাড়ির বাইরে এই ক্রিয়াটি করবেন। পশ্চিম দিকে যেন আপনার পেছনটা থাকে, মাথার উপর 7 বার ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ঘোরান, 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরান, ঘুরিয়ে পশ্চিম দিকে ফেলে দিন। এবং এইখান থেকে শুরু করুন পরপর 7টা অমাবস্যা ধরে করুন, দেখবেন আস্তে আস্তে করে শরীরের ভালো হবে এবং ওষুধ কাজ করবে, সুস্থতার দিকে তাড়াতাড়ি যেতে পারেন। যাদের পকেটে টাকা থাকছে না, এক হাতে টাকা আনছেন আর এক হাতে খরচার জন্য তৈরি হয়ে থাকছে মানি ব্যাগে, এই অমাবস্যার দিন একটা গোলাপি কাপড়ে, গোলাপি কাপড়ে কিছু আতপ চাল, তাতে কিছু হলুদ অর্থাৎ গুঁড়ো হলুদ মিশিয়ে আর একটু কেশর মিশিয়ে মহালক্ষ্মীর নাম করে গোলাপি কাপড় মাথায় রাখবেন, গোলাপি কাপড়। তাহলে কি নেবেন? আতপ চালের মধ্যে একটু সিঁদুর, এই হলুদ আর একটু কেশর দিয়ে মা লক্ষ্মীর নাম করে, মহালক্ষ্মীর নাম করে, বৈভব লক্ষ্মীর নাম করে, অষ্টলক্ষ্মীর নাম করে সেটা বেঁধে রেখে দিন। দেখবেন পকেটটা আপনার ফাঁকা হবে না, কিছু না কিছু টাকা থেকে যাবে। যাক, অনুষ্ঠান যদি আপনার কোথাও ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে মনে হয়, আমার সঙ্গে অনুষ্ঠানে পর ফোন করতে পারেন। তবে জন্মছাড়ি দিয়ে বিচার নয়, এই সকল সমস্যা নিয়ে আলোচনা করুন, জীবনে একবার আসুন, সমস্যা থেকে মুক্ত হন। আর সেই মহাশক্তির কাছে বলবো, কঙ্কালি কালি মহাকালি কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমদ দক্ষিণাত্তং কালিকায় নমঃ।